বানারহাট ব্লকের বিভিন্ন এলাকায় জল স্বপ্ন মিশনের কাজ চলছে, আর সেই প্রকল্প নিয়েই সোমবার বানারহাট বিডিও অফিসে একটি রিভিউ মিটিং অনুষ্ঠিত হলো। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন বানারহাটের সমষ্টি উন্নয়ন আধিকারিক নিরঞ্জন বর্মন, জলপাইগুড়ি জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মদক্ষ মহুয়া গোপ। খুব দ্রুত এই কাজগুলি শেষ করার বিষয়ে আলোচনা করা হয়েছে এদিন। বিডিও আশাবাদী বানারহাটে জল জীবন মিশনের যে কাজ চলছে সেটা খুব দ্রুত শেষ হবে। ছিল এখানে বিভিন্ন ব্লকে বিভিন্ন রকম জলের সমস্যা হচ্ছে, প্রজেক্টটা কমপ্লিট হচ্ছে না, সেই ব্যাপারেই আলোচনা হচ্ছে। তাহলে বাগানের ম্যানেজার কেউ ডাকছিল নাকি? হ্যাঁ, বাগানের ম্যানেজার ডাকা হয়েছিল জলের সমস্যার জন্য। হ্যাঁ, যেখানে যেখানে সমস্যাটা হচ্ছে প্রজেক্টটা কমপ্লিট হচ্ছে না। 2024 মধ্যে এখানে জলপাইগুড়ি থেকে পিএইচই ইঞ্জিনিয়ার সব এসছেন, স্টেট ইঞ্জিনিয়ার কি মনে করছেন সমস্যা? হ্যাঁ, কারণ আমার মনে হয় মিটিংটা বেশ ফলপ্রসূ হচ্ছে, ভালো হবে। উনি অ্যাকশন প্ল্যান অফ অ্যাকশন বলে দিয়েছেন কী করে প্রজেক্টটা কমপ্লিট করা যায় তাড়াতাড়ি। আপনার পরিচয়টা, আপনার পরিচয়টা ঋতু দাস, জোনাল অফিসার, লাকি পার্টি গার্ডেন। থ্যাংক ইউ স্যার।